আগামী 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের মনোনয়ন দিলেন এক হিন্দু মহিলা। এই প্রথমবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে মনোনয়ন জমা পেশ করলেন কোন হিন্দু মহিলা। মহিলা নাম সাভেরা প্রকাশ। সাভেরা প্রতিদ্বন্দ্বিতা করছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার PK-25 কেন্দ্র থেকে। স্বাভাবিকভাবেই সাভেরা বর্তমান পাক রাজনীতির আলোচনা কেন্দ্রবিন্দুতে। সাভেরা প্রার্থী হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপুলস পার্টির। সাভেরা পেশায় চিকিৎসক, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলার বাসিন্দা তিনি। সাভেরার বাবা ওম প্রকাশও অবসরপ্রাপ্ত চিকিৎসক ও PPP-র সক্রিয় সদস্য। বুনের জেলার PK-25 কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেছেন সাভেরা। জয়ের ব্যাপারে আশাবাদী বছর 35-এর এই চিকিৎসক। সাভেরা হঠাৎ করেই ঠিক করেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনীতির হাতেখড়ি কলেজে পড়ার সময় থেকেই। 2022 সালে আবদাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে স্নাতক পাশ করেন। তারপর PPP-র বুনের জেলার মহিলা শাখার সাধারণ সম্পাদক হন। প্রথম থেকে তিনি সোচ্চার হয়েছেন মহিলাদের উন্নয়ন, নিরাপত্তা ও অধিকারের বিষয়ে। সাভেরা জানিয়েছেন নির্বাচনে জয়ী হলে মহিলাদের অধিকার রক্ষা ও সামগ্রিক উন্নয়নের ওপর বিশেষ জোর দেবেন। নিজে হিন্দু হলেও সাভেরার জনপ্রিয়তা রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যেও। নির্বাচনে জয় পাবেনই বলছেন সাভেরা। 23 ডিসেম্বর মনোনয়ন জমা দেন সাভেরা। বাবার থেকে অনুপ্রাণিত হয়ে সাভেরা খাইবার পাখতুনখাওয়ার বুনের জেলা থেকে পাকিস্তানের সাধারণ অ্যাসেম্বলি নির্বাচনে মনোনয়ন পেশ করার সিদ্ধান্ত নেন। সাভেরার কথায়, মানুষের সেবা করা আমার রক্তে রয়েছে। নিজে একজন চিকিৎসক, জয়ী হলে চিকিৎসা সংক্রান্ত সমস্যা দূর করতে চেষ্টা করব। তথৈবচ অবস্থায় থাকা হাসপাতালগুলির হাল ফেরানোর প্রতিশ্রুতিও দেন সাভেরা। নির্বাচনে প্রচারে তার অন্যতম ইস্যু হবে উন্নয়নমূলক ক্ষেত্রে শুরুর দিন থেকে মহিলাদের অবহেলা ও দমিয়ে রাখার যে রীতি চালু রয়েছে তার বিরুদ্ধে সরব হওয়া। সাভেরা জানিয়েছেন মহিলাদের সুরক্ষিত পরিবেশ ও তাঁদের অধিকার রক্ষার জন্য আইনের পথে তিনি কাজ করতে চান। বুনের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইমরান ওসাদ খান সাভেরার প্রশংসা করেছেন। স্টিরিওটাইপ পুরুষতন্ত্রকে ভেঙে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় তিনি যে পদক্ষেপ করেছেন তা সত্যি প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন ওই ইনফ্লুয়েন্সার। পাকিস্তানের সাধারণ নির্বাচন কমিশন সাম্প্রতিক সংশোধনীতে সাধারণ আসনে নারী প্রার্থীদের 5% অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে।